আমি কোন ধর্মের বিরুদ্ধে বলছি না থানার নিষেধ আছে এই বুয়াশের জেলখানায় যাই মর্ব দেখি আর যে ঠান্ডা দশ দিন থাকলে লাশ বাইরে আসবে আমি আমার ধর্মকে বলছি মদিনা শরীফে নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত কাবাতে একশো রাকাত এমন একটা মাস পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেন নাই বাবাজি রে শয়তানকে বেঁধে রাখা হয় আর জাহান্নামের দরজায় তালা মেরে একটা মাস জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কোন মাস ইতিবাশিয়া আমরা জুব্বা গায়ে এটা নবীর সন্ন্যত আচ্ছা শার্ট গায়ে দিয়ে যদি প্যান্ট পরি আর প্যান্টটা যদি পচা হয়ে যায় ফট করে যদি পিছনে ফাইটে যায় দেখবেন কি দিয়ে শার্ট দিয়ে কি ঢেকা যায় নাকি তাহলে আমার নবী এমন ব্যবস্থা করেছে যদি পচা পায় জামা ফাইটেও যায় কেউ ঈশ্বর দেখতে পারবে না জোরে বলেন বার হব একটি একটি করে যদি আমি বলি রে আলিফ কয়টা তিনটা অক্ষর পড়লাম নেকি আল্লাহ কয়টা দেবে তিরিশটা এমন কোন জাতি দেখান তো যে ওই কিতাবের একটা অক্ষর পড়লে দশটা নেকি হয় আছে যত বড়ই ঐতিহাসিক ইতিহাস লেখুক সর্বপ্রথমেই লেখে ভুল হলে ক্ষমা করে দিয়েন আর আমার আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাবখানা দিয়েছেন এই কিতাবের প্রথমেই লিখেছেন জালিকাল কিতাবু লা রয়বা ফি এই কিতাবে কোনো সন্দেহ নাই বলে নিজের ঘোল নিজে কি টক বলে না এরকম বলে না তা না তো আসলেই তো তা নাই তো আল্লাহর দেওয়া জিনিস এখানে জোর জুলুম করে কিছু বলারও নাই আবার কিছু বিরোধিতা করারও নাই সব কোরআনের পক্ষে বলতে হবে জোরে বলো মাদ্রাসার ছেলেদেরকে বলি কারোর উস্কানিতে মাদ্রাসায় পড়া বন্ধ করো না পাঁচ বছরের জন্য এমপি আছে নারায়ে তাকবির আছে পাঁচ বছরের জন্য মন্ত্রী আছে নারায়ে তাকবির আছে মন্ত্রী নাই নারায়ে তাকবির নাই এমপি নাই নারায়ে তাকবির নাই আমাদের চোখে দেখা আমাদের দেশে হরতাল মিছিলের সময় পুলিশ মন্ত্রীকে মাইরে সাবেক মন্ত্রীকে মাইরে ট্রেনে ফেলাইছে এরকম হয় নাই নাকি বাংলাদেশে হয় নাই নাকি ক্ষমতা আছে নারায় তাকবির আছে ক্ষমতাই নাই নারায় তাকবির নাই কিন্তু মনে রাখো আলেম সমাজ মৃত্যু নয় কেমন পর্যন্ত নারায় তাকবির আছে কি না আছে না তারপরে খাওয়া খাওয়া ভালো না খারাপ সবসময় তো চেষ্টা করে হুজুরকে লোককে পোলট্রি ব্রয়লার ময়লার খাওয়া হুজুরকে দেশি মুরগি খাওয়াও তাহলে খাওয়া ভালো টাকাও ভালো জোরে বলেন ঠিক কিনা মাদ্রাসায় পড়া বন্ধ করো না মাদ্রাসায় পড়তে পড়তে যদি তুমি মারা যাও কেয়ামতের মাঠে তুমি আলেম হয়ে উঠবা তাতে কোনো সন্দেহ নাই এটা মাদ্রাসার ওয়াজের মাদ্রাসার ছাত্রদের ওয়াজ আমি শেষ করে দিলাম